প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্ব মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গোটা মানব জাতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ইতিমধ্যে বিশ্বের 180টি দেশে এই প্রাণঘাতী মহামারী ছড়িয়েছে। সরকারি সোর্স অনুযায়ী বাংলাদেশে 3 এপ্রিল পর্যন্ত মোট আক্রান্ত 61 জন, এর মধ্যে মারা গেছেন 6 জন। যদি আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সঠিক তথ্য নিয়ে অনেকেই সন্দেহ করেছেন, বিশ্বের মহাশক্তিধর রাষ্ট্র থেকে শুরু করে পার্শ্ববর্তী ভারতেও কোথাও পূর্ণ বা আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। দেরিতে হলেও বাংলাদেশের পথে ক্লাবে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ও পরে 9 এপ্রিল পর্যন্ত আংশিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ করোনার স্থিতি স্তরে পৌঁছেছে, অর্থাৎ করোনা এখন কমিউনিটি পর্যায়ে সংক্রমিত হওয়া শুরু হয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রদত্ত নীতিমালা অনুযায়ী সকলকে আরো সতর্কতা অবলম্বন করতে বলা হয়, অবলম্বন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কাশি জ্বর হলে তা করোনা নাও হতে পারে, তাই এখন প্রয়োজন পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সরকারের রোগ পরীক্ষা এবং আক্রান্ত পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ কোরিয়া, সিঙ্গাপুর সহ যেসব দেশ স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে তারাই সুফল পেয়েছে। অপরদিকে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ঘন্টার পর ঘন্টার চেষ্টা করেও IEDCR এর হটলাইনে ফোন করে সেবা নিতে ব্যর্থ হয়েছে, কোনো প্রতিকার পাচ্ছে না। পত্রিকা সূত্র অনুযায়ী বাংলাদেশে গত 2 মাসে 8 লক্ষ মানুষ করোনা হটলাইনে করোনা টেস্টের জন্য ফোন করে। IEDCR একাই 70,000 ঊর্ধ্বে কল পেলেও 28 মার্চ পর্যন্ত মাত্র 1100 জনকে টেস্ট করা হয়েছে, তার মধ্যে 48টি কেস করোনা পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বারংবার তাগিদ সত্ত্বেও বাংলাদেশের সর্বনিম্ন টেস্টিং দেশের অন্যতম। অন্যদিকে ফেটালিটি রেট চিত্র দেখলে এটি স্পষ্ট যে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার করোনা বিধ্বস্ত ইতালির তুলনায় অনেক বেশি। বাংলাদেশে করোনায় মৃত্যুর হার 10.4%, অথচ ইতালিতে মৃত্যুর হার 10.2%। নিঃসন্দেহে রোগ পরীক্ষার সর্বদাই এই হিম শীতল মৃত্যু হারের কারণ। প্রতি হাজারে কোরিয়া যেখানে টেস্ট করেছে 6 জন, সেখানে বাংলাদেশে প্রতি 10 লক্ষে টেস্ট করেছে মাত্র 6 জন। এটা কি উদাসীনতা না উদ্দেশ্য করে তো তা আমাদের বোধগম্য নয়। এই মহাদুর্যোগের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের অস্বচ্ছতার কারণে জাতিকে কোনো চরম মূল্য দিতে হয় কিনা সেটাই আশঙ্কা। যা হোক, এখন পর্যন্ত বাংলাদেশে করোনা পরীক্ষা কিট অপ্রতুল, হাসপাতালগুলোতে PPE পরীক্ষা কিটের অভাবে সর্দি কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত চিকিৎসা করছে না, এমনকি রোগে আক্রান্ত রোগীদের হাসপাতালগুলো ভর্তি করছে না। এক কথায় সারা দেশে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন প্রয়োজন অগ্রাধিকারের ভিত্তিতে করোনা চিহ্নিত করার জন্য বিপুল পরিমাণ পরীক্ষা কিট ও চিকিৎসক নার্সদের জন্য PPE পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট সরবরাহ নিশ্চিত করা। রাজধানী, উপজেলা, জেলা উপজেলা পর্যাপ্ত সংখ্যক প্রাতিষ্ঠানিক করোনা পরীক্ষা কেন্দ্র, সম্পূর্ণ পৃথক কোয়ারেন্টাইন ও আইসোলেশন কেন্দ্র স্থাপন, পর্যাপ্ত ICU স্থাপন, ভেন্টিলেটর সরবরাহ, নিরাপদ দূরত্বে সম্পূর্ণ পৃথক হাসপাতাল স্থাপন করা, চিকিৎসক ও নার্সগণ জীবনের ঝুঁকি নিয়ে প্রাণঘাতী করোনা রোগীদের রোগ নির্ণয় চিকিৎসা নিয়ে যাচ্ছেন, মনে রাখতে হবে মহাবিপদের ঝুঁকি থেকে চিকিৎসক নার্সদের সুরক্ষা দেয়া রোগ নিরাময়ের পূর্ব শর্ত। তাই জরুরি ভিত্তিতে করোনা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকলকে পর্যাপ্ত সংখ্যক PPE ও আনুষঙ্গিক টেস্টিং কিট সরবরাহ করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এদিকে গণপরিবহন বন্ধ না করে সাধারণ ছুটি ঘোষণার কারণে লক্ষ লক্ষ মানুষ ঈদের মতো করে গ্রামের বাড়ি গিয়ে
দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। এমনকি এই সংকট মুহূর্তে ডেঙ্গু দরজায় করোনা, ইতিমধ্যে গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। শাটডাউনের কারণে এটি মশা নিধন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। কক্সবাজার পরীক্ষা ক্যাম্পে 11 লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী গণবসতিপূর্ণ ছোট পরিসরে মানবেতর জীবনযাপন করছে। যথাযথ সতর্কতা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে প্রাণঘাতী করোনা ভাইরাস রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমিত না হয়। সম্প্রতি দেশে ফিরে আসা প্রবাসীদের প্রতি মানবিক আচরণ করতে হবে, ভুলে গেলে চলবে না। এদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রিয় সাংবাদিক বৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক আহমদ এক ভিডিও বার্তায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদেরকে স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং শাটডাউনের কারণে কর্মহীন দুস্থ জনগণের মুখে দুমুঠো খাবার তুলে দিতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। মহামারীর ভয়াবহতা অনুভব করে বিএনপি প্রথম জনগণের মধ্যে গণসচেতনতামূলক সচিত্র লিফলেট ও মাস্ক বিতরণ শুরু করে। দিন মজুর শ্রেণীর কষ্ট কিছুটা হলেও লাঘবের নিমিত্তে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো সারা দেশে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করছে। দেওয়ান ফাউন্ডেশন ও ডক্টর সাজেশন অফ বাংলাদেশ ল্যাব হেল্পলাইনের মাধ্যমে চিকিৎসা সেবা সহযোগিতা প্রদান করছে। প্রতিদিন এ কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যে ক্ষুদ্র পরিসরে হলেও স্থানীয় নেতাকর্মীরা এলাকা ভিত্তিক দরিদ্র জনগণের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর সাহায্য পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সিলেটের মেয়রের যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন সে সম্পর্কে আপনারা খবর পেয়েছেন। যতদিন প্রয়োজন আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, করোনা সংক্রমণ যে সকল বৈশ্বিক মহামারীর সৃষ্টি করেছে তাই নয়, এতে বিশ্বজুড়ে এক মহা অর্থনৈতিক মন্দার ঝুঁকি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত, কোরিয়া সহ অনেক রাষ্ট্র করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবের মুখে সরাসরি জিডিপি একটা উল্লেখযোগ্য অংশের বড় অর্থনৈতিক রিকভারি প্যাকেজ ঘোষণা করেছে। করোনার আঘাত আসার পূর্বেই বাংলাদেশের অর্থনীতির ভঙ্গুর, নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে বিশেষজ্ঞ মহল উদ্বেগ প্রকাশ করে আসছে। সবচেয়ে বেশি আলোচিত ব্যাংকিং খাত, লক্ষ কোটি টাকার উপর ঋণ, পরিচালক ও ব্যাংকার মিলেমিশে ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, কুইক ডেন্টাল বিদ্যুৎ প্রকল্পের ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ লোপাট, মেগা প্রকল্পের প্রকল্প ব্যয় অযথা বৃদ্ধি সহ নানা উপায়ে বিরাট অঙ্কের দুর্নীতি, প্রতি বছর লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে বিদেশে পাচার সহ আকুণ্ঠ দুর্নীতি উৎকণ্ঠা সৃষ্টি করেছে। রপ্তানি প্রবৃদ্ধি ছিল নেতিবাচক, এখন তা আরো ঘনীভূত হচ্ছে। আমদানিও নিম্নমুখী, রেমিটেন্স প্রবাহ জানুয়ারিতে নেমে গিয়েছিল 2.6%। অর্থনীতির অন্যতম সেক্টর পুঁজিবাজার ইতিহাস সর্বনিম্ন সূচকে নেমে গেছে। বেকারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ, দরিদ্রতার হ্রাসের হার দ্রুত গতিতে কমে যাচ্ছে, রাজস্ব সংগ্রহে ভাটা চলেছে। সারা বছর যে পরিমাণ অর্থ ব্যাংক খাতে নেওয়ার কথা, প্রথম 4-5 মাসেই তার চেয়ে অধিক অর্থ সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে। বিনিয়োগের ধাক্কা ধারা ঋণাত্মক পর্যায়ে নেমে এসেছে। এক কথায় গোটা অর্থ ব্যবস্থা ধ্বংসের দ্বার পাশে এসে দাঁড়িয়েছে। বর্তমানের বৈষম্যমূলক তথাকথিত উন্নয়ন, সুশাসনের অভাব ও আইনের শাসনের অভাবের ঠিক এই সময়ে যোগ হয়েছে করোনা ভাইরাসের ছোবল। এই মহামারী থেকে বেরোতে হলে সরকারের পক্ষ থেকে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের শাটডাউনের কারণে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি শ্রমিক, গার্মেন্টস শিল্প কারখানা শ্রমিক, বিভিন্ন শ্রেণীর পেশার ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তার জন্য দ্রুততার সাথে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক সাম্প্রতিক ভাষণে গার্মেন্টস সহ রপ্তানি শিল্প কারখানা শ্রমিকদের বেতন ভাতাদির খাতে 5,000,000,000 টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। রপ্তানিমুখী শিল্প কারখানা শ্রমিকদের বেতন হিসাব নিলে এ প্রণোদনার পরিমাণ যথেষ্ট নয় বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী তার ভাষণে সম্প্রতি শহর থেকে গ্রামে মাইগ্রেট করেছে
তাদের ঘরে ফেরা, কর্মসূচির আওতায় আনা হবে কিংবা তারা ভাষান্তরে যেতে পারে মর্মে বলেছেন। আমাদের যারা মতে ঘরে ফেরা কর্মসূচি ছিল শহরের চাপ কমানো ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। বর্তমানে যারা গ্রামে গেছেন তারা তো কর্মসূচির আওতায় যান, তারা যেতে বাধ্য হয়েছেন। ওই ঘরে ফেরা কর্মসূচির অনেক অনিয়ম দুর্নীতির চিত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্যদিকে ভাষান্তর তৈরি করা হয় রোহিঙ্গাদের জন্য, তারা ওখানে যেতে রাজি হয়নি। ঘরে ফেরা কর্মসূচির লক্ষ্য ছিল গরিব মানুষ যাতে নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করতে পারে সেজন্য সহায়তা দেয়া। ভাষান্তর এদের কারো গ্রাম বা বাড়ি নয়, অতএব এই ঘরে ফেরা সে ঘরে ফেরা নয়। এদের ভাষান্তরে পাঠার প্রস্তাব দেখে মনে হয় সরকার এখনো বিষয়টির গভীরতা গুরুত্ব অনুধাবন করতে পারেনি। প্রধানমন্ত্রী বিলম্বে হলেও সম্প্রতি দিনমজুর ও শ্রমজীবী মানুষদের সুরক্ষার ব্যবস্থার কথা বলছেন, কিন্তু সরকার এদের জন্য সুনির্দিষ্ট কি ব্যবস্থা নেবেন, কত টাকা এ খাতে বরাদ্দ করা হয়েছে তা উল্লেখ করেনি। সাধারণ ছুটির কারণে লক্ষ লক্ষ মানুষ গ্রামে চলে গেছে, গ্রামে তাদের কোনো কর্মসংস্থান নেই। সংগ্রাম চলতে থাকলে বিপুল সংখ্যক মানুষ বিপদগ্রস্ত হবে। প্রধানমন্ত্রীর বিশাল জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা বা এজন্য কোনো বরাদ্দের কথা বলেননি। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে ঢাকা শহরে আপনার খেটে খাওয়া মানুষ যারা, অর্থাৎ যারা মহিলারা বিশেষ করে যারা আপনার বস্তি থেকে এসে বাসা বাড়িতে কাজ করত এবং যে সমস্ত রিক্সা চালক শ্রমিক পাইকার রিক্সা চালাতেন, তারা গাড়ি চালাতেন, ছোট ছোট অকারে কাজ করতেন, তারা ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে। খেয়াল করে লক্ষ্য করেছেন তারা একটু সাহায্যের জন্য এখন পেছনে পেছনে দৌড়চ্ছে, লাইন দিচ্ছে এবং টাকা একদম ছুড়ে দিলে আমরা বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে ইতিমধ্যে করোনা ভাইরাস নিয়ে দলের বক্তব্য তুলে ধরেছি। এখন আমরা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রের জন্য কতগুলো পদক্ষেপের প্রস্তাব রাখছি। তার মধ্যে কিছু পদক্ষেপ প্রস্তাব রাখছি স্বল্পমেয়াদী, অনতিবিলম্বে আর সময়ক্ষেপণ না করে এগুলো করতে হবে, কিছু মধ্যমেয়াদে এবং কিছু দীর্ঘমেয়াদে। আমাদের প্রদত্ত সুপারিশসমূহ বাস্তবায়নের জন্য জিডিপির 3% অর্থ সমন্বয়ে 87,000 কোটি টাকার একটি বিশেষ তহবিল ঘোষণা করার প্রস্তাব আমরা রাখছি। শাটডাউন প্রত্যাহার হলে নতুন করে একটি সংশোধিত আর্থিক প্যাকেজ প্রদান করতে হবে, যেন সকল সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণ ছুটির স্তরে ফিরে আসতে সক্ষম হয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিভিন্ন ক্যাটাগরিতে দ্রুত সাহায্য পৌঁছাতে হবে। দৈনিক মজুরি ভিত্তিক গ্রুপ, অপ্রাতিষ্ঠানিক সেক্টর, এসএমই আর অর্গানাইজড ইনফরমাল সেক্টর, আত্মকর্মসংস্থানকারী সেলফ এমপ্লয়েড, গ্রামীণ ভূমিহীন কৃষক, রুরাল ল্যান্ডলেস ফার্মার, কৃষি শ্রমিক, এগ্রিকালচার লেবার, মাইগ্রেন্ট ওয়ার্কার্স, গণপরিবহন শ্রমিক, রোড সাইড ভেন্ডার, সকাল বিকেল ভিন্ন জায়গায় কাজ করে উপার্জনকারী গ্রুপ যেটাকে আপনি গিগ ইকোনমি বলে ইত্যাদি। স্বল্পমেয়াদী পদক্ষেপের প্রস্তাবগুলো আমাদের দিন আনে দিন খায় ক্যাটাগরি সকল শ্রমিক, দিন মজুর, রিক্সাওয়ালা, ভ্যান চালক, হকার, ভাসমান শ্রমিক, ছিন্নমূল ভিক্ষুক, ভবঘুরে, সিএনজি ড্রাইভার, ভাড়াভিত্তিক গাড়ি চালক, উবার পাঠাও ইত্যাদি, পরিবহন শ্রমিক, বস্তিবাসী ইত্যাদি, মহামারীর কারণে ঘোষিত লকডাউনে দুঃখিত শাটডাউন হবে, শাটডাউনে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনতিবিলম্বে এদের মুখে খাবার তুলে দেওয়া অপরিহার্য। এদের কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও অনেকেরই নাই, বেশিরভাগেরই নাই। স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এদের চিহ্নিত করে এটা নির্বাচিত জনপ্রতিনিধি কতটা বা করেছে ওটা একটু দয়া করে নোট করে নেবেন। নির্বাচিত জনপ্রতিনিধি মাধ্যমে এদের চিহ্নিত করে অনুমতি বিলম্বে চাল ডাল লবণ তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ব্যবস্থা করতে হবে। দ্রব্য সামগ্রী ক্রয় দুর্নীতি ও জটিলতা এড়াতে অন্য সামগ্রীর পরিবর্তে নগদ অর্থ দিতে হবে।
বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেনের ভাষায়, নগদ টাকা দিয়ে দরিদ্ররা দুর্যোগ ভালোভাবে মোকাবেলা করতে পারে। কোন প্রকারই রাজনৈতিক বা দলীয় লোকজনকে এ কাজে সম্পৃক্ত করা সঠিক হবে। প্রাথমিকভাবে এপ্রিল মে জুন এই তিন মাসের জন্য জন প্রতি 15,000 টাকা বরাদ্দ করে অনতিবিলম্বে ঘরে ঘরে গিয়ে অর্থ নগদ পরিশোধ করতে হবে। একের দুই, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজনে সামরিক বাহিনী ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে 3 মাসের জন্য আশ্রয়হীনদের অস্থায়ী আবাসন, প্রয়োজনে তৈরি খাবার সরবরাহ করে তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করতে হবে। এই জন্য ন্যূনপক্ষে 8,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। দুই, সমস্ত শ্রমিক শ্রেণীকে গার্মেন্ট প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় শিল্প ও প্রাতিষ্ঠানিক খাত সেবার জন্য অর্থ ও জীবনযাত্রার সমর্থন দিতে হবে। 80 লক্ষের অধিক শ্রমিক বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কাজ করছে, তাদেরকে নগদ সাহায্য দিতে হবে। এটা সোশ্যাল প্রোটেকশন, সামাজিক সুরক্ষার আওতায় অতিরিক্ত অর্থের যোগান দিয়ে এখনই করতে হবে। যাদের মজুরি বেতন বন্ধ হয়ে গেছে তাদের জন্য এটা করতেই হবে। 2.1, প্রাথমিকভাবে আগামী 6 মাস ব্যাপী সকল অপ্রাতিষ্ঠানিক সেক্টরে বা ইনফরমাল সেক্টর কর্মরত শ্রমিকদের নগদ অর্থ সাহায্য দিয়ে জীবনযাত্রায় সমর্থন দিতে হবে। এই খাতে 6 মাসের জন্য 2 কিস্তিতে প্রথম 3 মাসে পরবর্তীতে কিস্তিতে অবশিষ্ট টাকা নগদ প্রদান করতে হবে। খাদ্য যোগান দিতে দুর্নীতি ও জটিলতা এড়ানোর লক্ষ্যে খাদ্য সামগ্রী নিয়ে নগদ অর্থ না দিয়ে, খাদ্য সামগ্রী না দিয়ে নগদ অর্থ প্রদানই শ্রেয়। স্থানীয় প্রশাসনের সহায়তায় সামরিক বাহিনী অর্থ বিতরণ করবে। এখানে প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বরাদ্দ প্রদান করতে হবে। ব্যাংকিং চ্যানেলে শ্রমিকদের স্বশ অ্যাকাউন্টে কিস্তির নগদ টাকা পরিশোধ করতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং নিয়োগপত্র দেখিয়ে এদের চিহ্নিত করতে হবে। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প শ্রমিক শ্রেণীকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে স্বশ অ্যাকাউন্টে প্রাথমিকভাবে 3 মাসের একটি নগদ অর্থ সাহায্য দিতে হবে। পরবর্তীতে তা আরও 3 মাসের জন্য বৃদ্ধি করা যেতে পারে। অবশ্যই তাদের মালিক পক্ষদের এই টাকা বরাদ্দ না করে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারে। এই জন্য প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। 2.3, গার্মেন্টস রপ্তানি শিল্প শ্রমিকদের ন্যায় প্রাতিষ্ঠানিক কাঠামোয় আওতায় পরিচালিত শিল্প কলকারখানা শ্রমিকদেরকে জীবনযাত্রার নগদ অর্থ সাহায্য দিতে হবে। কেননা গার্মেন্টস শিল্পের মতো এসব প্রাতিষ্ঠানিক শিল্প কারখানার শ্রমিকরাও একই দুর্যোগের শিকার। এদেরকে নগদ 6 মাসের জন্য প্রাথমিকভাবে 3 মাসের জন্য, পরবর্তীতে আরও 3 মাসের জন্য নগদ অর্থ সাহায্য করতে হবে। খাদ্য যোগান দিতে দুর্নীতি ও জটিলতা এড়ানোর লক্ষ্যে খাদ্য সামগ্রী না দিয়ে নগদ অর্থ প্রদানই শ্রেয়। স্থানীয় প্রশাসনের সহায়তায় সামরিক বাহিনী অর্থ বিতরণ করবে। এ খাতে প্রাথমিকভাবে 10,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। ব্যাংকিং চ্যানেলের শ্রমিকদের স্বশ অ্যাকাউন্টে কিস্তির নগদ টাকা পরিশোধ করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও নিয়োগপত্র দেখে চিহ্নিত করতে হবে। 3, খাদ্য উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে নজর দিতে হবে। বীজ, সার, কীটনাশক, সেচ, ভর্তুকি সহ অন্যান্য সহযোগিতার কাজ চালিয়ে যেতে হবে। প্রয়োজনীয় অর্থ এখনই বরাদ্দ করতে হবে। এ অর্থ ব্যাংকিং ও প্রশাসনিক চ্যানেলে সামরিক বাহিনীর মাধ্যমে প্রান্তিক কৃষক সহ কৃষির সাথে সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ নিশ্চিত করতে হবে। এখানে 5,000 টাকা বরাদ্দ করতে হবে। আগামী 1 বছরের জন্য পোল্ট্রি সহ সকল ধরনের কৃষি ঋণের কিস্তি ও সুদ মকুব করতে হবে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রদত্ত সকল ক্ষুদ্র ঋণের কিস্তি আগামী ডিসেম্বর পর্যন্ত মকুব করতে হবে। প্রবাসী শ্রমিকদের প্রেরিত রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান পিলার। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বাধ্য হয়ে কয়েক লক্ষ প্রবাসী শ্রমিক বাংলাদেশে ফিরেছে। এ সমস্ত প্রবাসীদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের অনেকেই শূন্য হাতে দেশে ফিরতে বাধ্য হয়েছে। এদেরকে চিহ্নিত করে প্রত্যেক প্রবাসীকে 3 মাসের জন্য মাসিক 15,000 টাকা আপৎকালীন আর্থিক সাপোর্ট প্রদান করতে হবে, যাতে করে তারা যথাসময়ে বিদেশে স্বীয় কর্মস্থলে ফেরত যেতে পারে। এই জন্য এই খাতে 1,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। স্বাস্থ্য খাত এবং যারা করোনা মোকাবেলার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত সেসব হাসপাতাল সম্পৃক্ত প্রতিষ্ঠানের জন্য প্রাথমিকভাবে 15,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে।
করোনা মোকাবিলার সঙ্গে যারা যুক্ত যে সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের জীবন ঝুঁকির বিবেচনায় জরুরি ভিত্তিতে তাদের স্বাস্থ্য বিমার ব্যবস্থা করতে হবে। আগামী 3 মাসের জন্য প্রতি চিকিৎসকদের জন্য 1 কোটি, নার্সদের জন্য 75 লক্ষ ও স্বাস্থ্যকর্মীদের জন্য 50 লক্ষ টাকার বিমার বিপরীতে প্রিমিয়াম সরকার বহন করবে। করোনা চিকিৎসক নার্স সংশ্লিষ্ট হাসপাতালের রোগীদের চিকিৎসার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট চিকিৎসা সহকারীদের জরুরি ভিত্তিতে দ্রুত গতিতে পিপিই, করোনা পরীক্ষার কিট, আনুষঙ্গিক ঔষধ সর্বাধিক ও দ্রৌপদী সরবরাহ নিশ্চিত করতে হবে। 5-3, রাজধানী জেলা উপজেলা পর্যায়ে করোনা রোগীদের জন্য পৃথক হাসপাতাল স্থাপন, চিহ্নিতকরণ, পৃথক কোয়ারেন্টাইন আইসোলেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 5-4, সংশ্লিষ্ট চিকিৎসক নার্সদের করোনা পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ জরুরি ভিত্তিতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে হবে। 5-5, দ্রুততম সময়ে করোনা ভাইরাসের টেস্টিং কিট দেশে পর্যাপ্ত পরিমাণে আমদানি ও উৎপাদনের ব্যবস্থা করতে হবে। 5-6, দ্রুততম সময়ের মধ্যে নতুন ICU স্থাপনের জন্য ভেন্টিলেটর সহ উন্নত সামগ্রী শুল্কমুক্ত আমদানি ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও রাজধানীর বড় বড় শূন্য আবাসিক হোটেলগুলোকে সাময়িকভাবে হসপিটালে রূপান্তরিত করে জরুরি স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে করোনা আক্রান্তদের নদীতে ভাসমান জাহাজে আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া যেতে পারে, তাতে আক্রান্তের হার কমে আসবে। 6, বয়স্ক নারী, বিধবা, প্রতিবন্ধী, সাক্ষরিত বয়স্কদের আগামী 3 মাসের জন্য প্রতি মাসে জন প্রতি 5,000 টাকা করে নগদ অর্থ বিতরণ করতে হবে। এ খাতে আপাতত 2,000 কোটি টাকা বরাদ্দ করতে হবে। 7, দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোকে আগামী 3 মাসের জন্য বিনামূল্যে রান্নার গ্যাস গ্যাস ভর্তি সিলিন্ডার সরবরাহ করতে হবে। সাধারণ ছুটি ঘোষণার প্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ গ্রামে চলে গেছে। গ্রামে তাদের কোনো কর্মসংস্থান নেই, শাটডাউন চলতে থাকলে ওই সময় বিপদগ্রস্ত এই জনগোষ্ঠীর মুখে খাবার তুলে দিয়ে এদের বাঁচিয়ে রাখতে হবে। স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনীর মাধ্যমে এদের আপৎকালীন ভাতা হিসেবে প্রাথমিকভাবে 1 মাসের জন্য মাথা পিছু 5,000 টাকা করে অর্থ প্রদান করতে হবে। প্রয়োজনে এর সময়সীমা বৃদ্ধি করতে হবে। অবিলম্বে দেশের বরেণ্য অর্থনৈতিক সমন্বয়ে একটি আপৎকালীন টাস্ক ফোর্স গঠন করতে হবে। এটা খুব জরুরি, আমরা বলছি, জোর দিচ্ছি, অবিলম্বে দেশের বরেণ্য অর্থনৈতিক সমন্বয়ে একটি আপৎকালীন টাস্ক ফোর্স গঠন করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি মধ্যমেয়াদী প্রস্তাবগুলো স্থাপন করছি। মধ্যমেয়াদী পদক্ষেপ 10, কেন্দ্রীয় ব্যাংক থেকে কতিপয় পদক্ষেপ বিলম্ব হয়ে নেওয়া হয়েছে। বলা হয়েছে জানুয়ারি 30 পর্যন্ত কোনো ঋণ গ্রহীতাকে ঋণ খেলাপি ধরা হবে না। এই সময়কালে ঋণের উপর কোনো সুদ আরোপ করা যাবে না, সুদ মকুব করতে হবে। EMI ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ 3 মাসের জন্য স্থগিত করতে হবে। এ সময় শিল্প বাণিজ্য প্রতিষ্ঠান ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ হবে, সমস্ত ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য নির্দেশনা দিতে হবে, নতুন করে কো-লেটারের প্রয়োজন হবে না। কেন্দ্রীয় ব্যাংকে এখনই ব্যাংক খাতে তারল্য বৃদ্ধি করার পদক্ষেপ নিয়ে ফিনান্সিয়াল মার্কেটে আস্থা বৃদ্ধি করতে হবে, সম্প্রসারণশীল মনিটরিং পলিসি নিতে হবে। বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 10% নিচে নেমে গেছে, এটা ন্যূনতম 15-16% উন্নীত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট CRR, SRR, REPO রেপো রেট কমাতে হবে, তবেই তারল্য বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংককে সকল বাণিজ্যিক ব্যাংক থেকে SRLR এর সীমা উচ্চে রক্ষিত সকল ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড কিনতে হবে, যাতে ব্যাংকের ট্রেজারি বন্ড বৃদ্ধি পায়। 13, বাংলাদেশ ব্যাংকে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য বিশেষ করে দেশের জন্য ব্যবহৃত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের জন্য রিফাইন্যান্স করতে হবে, ন্যূনতম 10,000 কোটি টাকার ফান্ড তৈরি করে সর্বোচ্চ শতকরা 3% হারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিতে হবে, যেটা সর্বোচ্চ 5% শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ঋণ হিসাবে পেতে পারে। 13-1, ব্যবসায়ী অচলাবস্থার কারণে যে সকল SME অর্থ প্রবাহ সমস্যায় পড়েছে তাদেরকে সুনির্দিষ্ট রিলিফ প্যাকেজ দিতে হবে,
যেমন আপৎকালীন সময়ে এসএমই গুলোকে কর রেওয়াজ দিতে হবে, ঋণ পরিশোধ স্থগিত রাখতে হবে, বিদ্যুৎ ও অন্যান্য বিল পরিশোধের মেয়াদ বৃদ্ধি এবং প্রয়োজনে সেক্টর ভিত্তিক সাবসিডি প্রদান করতে হবে। এসএমই গুলোকে এই দুর্যোগ মোকাবেলায় পৃথক ক্রেডিট লাইন বরাদ্দ করে তার জন্য পর্যাপ্ত ক্রেডিট প্রবাহ নিশ্চিত করতে হবে। রাজস্ব নীতি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকারের ব্যয় সংযত করতে হবে, অপচয় বন্ধ করে সেই অর্থ দিয়ে রপ্তানিমুখী শিল্প, ঔষধ শিল্প এবং অন্যান্য প্রয়োজনীয় শিল্পকে আর্থিক প্রণোদনা দিতে হবে, বিশেষ করে কর নিতে আওতায় কর্পোরেট কর, আপৎকালীন সময়ের জন্য কর মকুফ করা, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের নিকট হতে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আদায় বন্ধ করতে হবে, সরকারি অর্থ সংকলন করার জন্য এডিপি থেকে অপ্রয়োজনীয় অনুৎপাদনশীল কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে, অপচয় বন্ধ করতে হবে, কঠোর কৃচ্ছতা অবলম্বন করতে হবে, মেগা প্রকল্পগুলো অর্থ ব্যয় কিছুটা মন্থর করা যেতে পারে। সরকার মন্ত্রী পরিষদ সচিব কতগুলো পদক্ষেপ ঘোষণা করেছেন, প্রায় সবগুলি শুধু প্রশাসনিক পদক্ষেপ, জেলা ও স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব বর্তমান কোনো অর্থের বরাদ্দ নেই, এগুলো শুধুই কথামালা, বাস্তবায়ন হলেও কোনো ইতিবাচক প্রভাব ফেলবে না, সরকারকেই অর্থ নিয়ে এগিয়ে আসতে হবে। কর্পোরেট সেক্টর এবং বড় বড় শিল্প খাতকে জাতীয় এই দুর্যোগ মোকাবেলায় অর্থায়নে এগিয়ে আসতে হবে, এটা তাদের সামাজিক দায়িত্ব। এ সময় বিভিন্ন মানব হিতৈষী ফিলান্থ্রপিক গ্রুপ ও এনজিও মানব সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন, ইতিমধ্যে শিল্প আকারে হলো বেসরকারি উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে যা উৎসাহব্যঞ্জক। ষোলো, যেসব দেশে আমাদের প্রবাসী শ্রমিক রয়েছে এখনই সেসব দেশের সরকারের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের চাকরি সুনিশ্চিত করতে হবে, তাদেরকে যেন ছাঁটাই না করতে হয়। ১৭, মহামারীর পর সম্ভাব্য বিপর্যয় এড়াতে হলে কৃষি ক্ষেত্রে সহায়তা জোরদার করতে হবে, আগামী মৌসুমে স্থানীয় বাজার থেকে কৃষক পর্যায়ে পর্যাপ্ত খাদ্য ক্রয় করে মজুত করতে হবে। আমাদের মনে রাখা প্রয়োজন, বিশ্ব মহামারীর কারণে খাদ্য রপ্তানিকারক দেশগুলো খাদ্য রপ্তানি করতে পারবেন কিনা সে সম্পর্কে আমরা নিশ্চিত নই, এ খাতে প্রাথমিকভাবে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে। অসাধু ব্যবসায়ী মজুমদার ও দালাল শ্রেণীর লোকজনদের নজরদারিতে রেখে সুষ্ঠু বাজার ব্যবস্থা, উৎপাদন ও সরবরাহ চেইন নির্বিঘ্ন করতে হবে। ১৯, অবিলম্বে সরকারকে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও IMF সহ দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ করে অর্থ সংগ্রহ করতে হবে। ২০, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির জন্য জমা দুর্যোগকালীন সময় পর্যন্ত স্থগিত করতে হবে। ২১, আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী ব্যক্তিদের সেলফ এমপ্লয়েড এবং স্টার্ট আপদের জব ক্রিয়েটার্স নট জব সিকার্স সব কর্মকাণ্ডে স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদেরকে প্রাথমিকভাবে ৩ মাসের জন্য আর্থিক সহায়তা দিয়ে বাকি রাখতে হবে, ব্যাংকিং চ্যানেলে মাসিক কিস্তিতে এ অর্থ প্রদান করতে হবে, এজন্য ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করতে হবে, স্টার্ট আপের সকল ধরনের কর পরিশোধের মেয়াদ বৃদ্ধি করতে হবে। শাটডাউনের কারণ কৃষক তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, তাই উৎপাদিত কৃষি পণ্যের মিনিমাম সাপোর্ট প্রাইস নিশ্চিত করে দুর্যোগগ্রস্ত কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে, খাদ্য প্রবাহ ফুড চেইন যেন বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে হবে। ২৩, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, স্বাধীন মত প্রকাশের অধিকার, প্রত্যক্ষ বাহ জনমতামত তুলে ধরে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিক কর্মীরা অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করে আসছে। করোনা ভাইরাস মহামারীতে সংবাদ কর্মীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাংবাদিকদের পক্ষ থেকে সরকারের কাছে যে আর্থিক প্যাকেজ পেশ করা হয়েছে তা অধিকাংশই যুক্তিসঙ্গত, দেশের এই ক্রান্তিকালে ইতিবাচক মনোভাব নিয়ে সাংবাদিকদের আর্থিক দাবিগুলো সুবিবেচনা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এবার দীর্ঘমেয়াদী কিছু প্রস্তাব আমরা রাখছি। দীর্ঘমেয়াদী পদক্ষেপ ২৪, বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকিং ও অর্থনৈতিক ব্যবস্থার অভিভাবক হিসেবে দেশের প্রধান আর্থিক শৃঙ্খলা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে দায়িত্ব পালনের ঐতিহ্য ধরে রাখতে পারেনি, বৃহত্তর জাতীয় স্বার্থে বাংলাদেশ ব্যাংকে তাদের মৌলিক ভূমিকা ফিরিয়ে এসে বিধ্বস্ত ও বিশৃঙ্খল অর্থনৈতিক ব্যাংকিং ব্যবস্থায় যথাযথ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ২৪, এই জন্য আর্থিক
ব্যাংকিং ও কর ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কম করতে হবে, স্বল্প দীর্ঘমেয়াদী কাঠামোগত নীতি স্ট্রাকচারাল পলিসি গ্রহণ করতে হবে। ২৫, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বাস্তব কারণে দেশে ফিরতে বাধ্য হবেন তাদেরকে সহজ শর্তে আর্থিক সহায়তা দিতে হবে, যেন তারা আত্মকর্মস্থানের ব্যবস্থা করে নিজের অর্থনৈতিক উন্নয়নে সাধনে লিপ্ত হতে পারে। ভবিষ্যতে বিশ্বব্যাপী অপ্রতিরোধ্য সংক্রামক রোগ ও মহামারীর কারণে রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বড় ধরনের ট্রান্সফরমেশন হয়েছে। এই পটভূমিকায় দেশে ইবোলা, ডেঙ্গু বা করোনা ভাইরাসের মতো মহামারী মোকাবেলায় যথাযথ সক্ষমতা গড়ে তুলতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল, পরীক্ষা কিট, পিপিই, ভেন্টিলেটর, আইসিইউ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সম্বলিত পর্যাপ্ত সংখ্যক পৃথক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। এরা যুদ্ধাবস্থার মতো যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। ২৬, এক, দেশে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি উদ্যোগে ভেন্টিলেটর নির্মাণ শিল্প গড়ে তুলতে হবে। ইউনিভার্সাল হেলথ কেয়ার নিশ্চিত করার লক্ষ্যে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন তা বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বরাদ্দ বিএনপি ঘোষিত ভিশন 2030 মোতাবেক জিডিপির 5% উন্নীত করতে হবে। আমাদের সুপারিশগুলো জরুরিভাবে বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের প্রতি দুর্দান্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন আমরা তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি, সেই সাথে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এবং স্বেচ্ছাসেবীরা করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন, যেসব সংবাদকর্মীরা মহামারীর নিউজ তথ্য চিত্র কভার করছেন, জাতির পক্ষ থেকে আমরা তাদের অশেষ কৃতজ্ঞতার ধন্যবাদ জানাচ্ছি। আমরা দলের পক্ষ থেকেও তাদেরকে অশেষ কৃতজ্ঞতার ধন্যবাদ জানাচ্ছি। দেশের এই ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। বিশ্বব্যাপী সকল বিজ্ঞানী, রোগ তত্ত্ব বিশেষজ্ঞ, গবেষকবৃন্দ মানব সভ্যতা বাঁচিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে চলেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এই মুহূর্তে দেশের জনহিতৈষী বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান, গৃহবন্দী কর্মহীন দুস্থ জনগণের মুখে খাবার তুলে দিতে এগিয়ে আসুন। প্রিয় সাংবাদিক বৃন্দ, জাতীয় ও বৈশ্বিক মহাদুর্যোগ মোকাবেলায় যে কোনো গঠনমূলক ও কল্যাণমুখী উদ্যোগে সামিল হতে বিএনপি প্রস্তুত রয়েছে। এই দুর্যোগে পরিস্থিতিতে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সরকারকেই এই ঐক্যমত প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা, উদ্যোগ গ্রহণ দায়িত্বটা পুরোটাই সরকারের। আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের মাধ্যমে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এই মহা দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সরকারের কাছে বলেছেন সরকারের কমি পাঠাবেন কিনা, অনেক ধন্যবাদ আপনাকে, কষ্ট করে এসছেন এবং আবার বলছি সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন কারণ সময়টা বাড়বে। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ারিফিকেশনের জন্য, তার মানে কি বিএনপি আসলে ঐক্যে দাঁড় দিচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে? আমরা স্পষ্টভাবে বলছি কথা, তাই না? থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।